মেরামত করে এসসি গণপূর্ত বিভাগ, কিন্তু এসি এবং ডিউমিডিফায়ার যদি না থাকে তাহলে কি আমার এই মেশিন মেরামত করে কোনো লাভ হবে? মনুল সাহেব, তার মানে এই এসিটা ঠিক মতো কাজ করে না। আপনার এখন এই আইসিইউ ভেন্টিলেটর বেডের সাথে যে রিমোট কন্ট্রোল বেড, এই সম্পর্কে আপনি কথা বলবেন, এসি ঠিক থাকলে কি না থাকলে কি? যে কোনো মেডিকেল ইকুইপমেন্ট বেসিক্যালি 100% হচ্ছে ইলেকট্রিক্যাল, আর ইলেকট্রিক্যাল আইটেমের মধ্যে এগুলো ছোটোখাটো ন্যানোর পার্টস টাইপের জিনিসপাতি থাকে, চিপ থাকে, এগুলো সবসময় হিট এবং হিউমিডিটি রেজিস্টিং, এগুলো রেগুলার ঠিক রাখতে হলে আমার টেম্পারেচার কন্ট্রোল বা হিউমিডিটি কন্ট্রোল জরুরি। যেহেতু আমাদের দেশ শীতাতপ দেশ, অবশ্যই টেম্পারেচার বা হিউমিডিটি আমরা যদি ঠিক না রাখি, এগুলো স্যার ঠিক করে আমরা সফলতা পাবো না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।